শ্বশুরবাড়িতে প্রথমবার ঈদ এবং জন্মদিন সাবিলান। বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলানু এই প্রজন্মের দর্শকের কাছে দারুণ জনপ্রিয় তিনি। নজর কাড়া অভিনয় দিয়ে লক্ষ দর্শকের মনে জায়গা নেয়া সাবিলানুরের জন্মদিন ছিল 27 মে বুধবার। এই বছর বিশেষ জন্মদিন কাটাচ্ছেন অভিনেত্রী। গত বছর 25 অক্টোবর ভালোবাসার মানুষ নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ে হয় তার। এবারের জন্মদিনটা কাটছে তার সঙ্গে। সাবিলানু জানালেন ঈদ উল ফিতরও শ্বশুরবাড়িতেই কাটিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবিলানু বলেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ঈদ এবং প্রথম জন্মদিন। খুব ভালো ঈদ কাটিয়েছি, আজকে জন্মদিন কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। তবে করোনার কারণে খুব একটা আনন্দ করা হয়নি। সামনে তো আরও ঈদ আছে, কুরবানি আছে, ইনশাল্লাহ আগামী ঈদগুলো আরও ভালো করে সেলিব্রেট করতে পারবে। করোনার কারণে তো কোথাও বেরোতে যেতে পারিনি। শ্বশুরবাড়ির ঈদ নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, আমি অনেকটা লাকি, কারণ বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি আমি আলাদাভাবে ঈদ করিনি, মনে হচ্ছে নিজের বাড়ি ঈদ করছি। আরেকটা ভালো দিক হচ্ছে ঈদের সালামি অনেক বেশি পেয়েছি। এবার জন্মদিনের উপহার হিসেবে কী পেয়েছেন? এবার সাবিলা বললেন, জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনাটা করছে, আবার পর সারপ্রাইজটা যে কী সেটা জানি না, তবে বাসাতেই থাকবো, বাসা থেকে বাইরে কোথাও যাবো না। আগের জন্মদিনের কোনো মজার স্মৃতি মনে পড়ছে না এমন প্রশ্নে সাবিলা নূর বললেন, আমি আসলে জন্মদিনটাকে খুব স্পেশালভাবে দেখতাম ছোটোবেলা থেকে। আব্বু আম্মু সবাই আমাকে নিয়ে সেলিব্রেট করতো দিনটা, আমিও খুবই উপভোগ করতাম। জন্মদিনে পার্টি হতো, জন্মদিনে আম্মু একবার বারবিকিউ কেক বানিয়ে দিয়েছিল। আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে অনেক মজা করতাম এই দিনটাতে। গতবার নেহাল আমার জন্মদিনে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছিল। প্রত্যেকবারই আমার জন্মদিনটা অনেক ভালো যায়, সেদিক থেকে আমি অনেক লাকি। এখন পর্যন্ত জন্মদিনে পাওয়া সেরা গিফট কী এমন প্রশ্নে সাবিলানুর বলেন, এখন পর্যন্ত আমার জন্মদিনে সেরা গিফট হচ্ছে গত বছর জন্মদিনে আমার স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হওয়া। সবাইকে নেহাল একত্রে করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল। এছাড়া যেইবার জন্মদিনের সময় আমেরিকায় ছিলাম, মনে হচ্ছিল চেনা পরিচিত মানুষ খুব কম আছে এখানে, এবার হয়তো বড় পরিসরে জন্মদিনের আয়োজন করা হবে না। সেইবার আমার বোন তার বন্ধু বান্ধবকে ডেকে বড় একটা জন্মদিনের আয়োজন করেছিল। প্রত্যেক জন্মদিনে এবং স্মরণীয় কিছু না কিছু আছে। সাবিলানু জানলেন, এবার ঈদে ব্যাচেলার কোয়ারেন্টাইন নামে তার অভিনীত একটি নাটক প্রচার হয়েছে। বাসায় বসে শুটিং করেছিলেন নাটকটি। এছাড়া পুরনো কিছু নাটক প্রচার হয়েছে তার। লকডাউন শুরু হওয়ার আগে পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন, এরপর শুরু হলো লকডাউন। সাবিলা বলেন, করোনার কারণে কী কী নাটক যাচ্ছে খুব একটা খবরও রাখি, এখন সুস্থ থাকা ও বেঁচে থাকাটা জরুরি। এই সমস্যা আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না। সাবিলা 2014 সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করে। তার অভিনীত প্রথম নাটক ইউটার্ন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে করেছেন মাঙ্কি বিজনেস, কেমিস্ট্রি, টিনটিন, মাস্কি আনলিমিটেড, রূপদৃষ্টিসহ আর অনেকগুলো জনপ্রিয় নাটক। শৈশবেই নাচের প্রতি আসক্তি থেকে সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মপুরী চ্যাম্পিয়ন হন। এরপর আসেন বিজ্ঞাপন চিত্রে। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেসকেফে, প্রাণপিক সহ আর অনেকগুলো বিজ্ঞাপন। দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।